এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ইজ বাই শর্মিষ্ঠা। আজকে কিন্তু ভিডিওটা খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছে। আচ্ছা, তোমরা কি একদম কম বয়সে প্রচণ্ড পরিমাণে বয়স্ক লাগছে তোমাদেরকে? কেন এই সমস্যাটা হচ্ছে, কিভাবে সমাধান আছে? দিদি, সত্যি আমাদের এই সমস্যাটা হচ্ছে, আমারও রিসেন্টলি এই সমস্যাটা হচ্ছে। আমি কিভাবে সমাধানটা করলাম আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা অল্প বয়সে নিজেদের ফেসটাকে প্রচণ্ড বেশি বয়স্ক মনে করছো, বা দেখে সবাই বলছে প্রচণ্ড পরিমাণে এজ হয়ে গেছে, বা যাদের এজ হয়ে গেছে একটু কম বয়স দেখাতে চাইছো তাদের জন্য আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা একেবারে স্কিপ করো না, ভীষণ ভালো ভালো ইনফরমেশান আমি ভিডিওটার মধ্যে দিয়েছি, কিভাবে কিভাবে স্কিন কেয়ার করতে হয় যে বয়স্ক বা রিঙ্কেলের সমস্যা থেকে সমাধান পাওয়া যায়, সম্পূর্ণটাই ভিডিওটার মধ্যে রয়েছে। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, এবং ভিডিওটা তারা লাইক করে দিও ডেফিনেটলি। কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো, আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বকবক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যায়। দেখো, এখন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চলতে ছোট ছোট ছেলে উভয় মেয়ের সবারই রিঙ্কেলের সমস্যা চলে এসছে। অল্প বয়সে ফেসটাকে দেখে মনে হচ্ছে কতটা বেশি বয়স হয়ে গেছে। দেখো, যাদের বয়স হয়ে গেছে তাদের কিন্তু রিঙ্কেল হওয়াটা স্বাভাবিক, কিন্তু যারা বয়সের কমে রিঙ্কেলের সমস্যাটায় ভুগছে তার কি কি কারণ আছে চলো সেটা আগে জেনে নেওয়া যাক। অস্বাভাবিক খাদ্য তালিকা, বেশি রাত অবধি জেগে থাকা, আমাদের শারীরিক ঘুমের চাহিদা হলো 7 থেকে 8 ঘন্টা, তার বদলে আমরা কত ঘন্টা ঘুমাচ্ছি, 4 ঘন্টা 5 ঘন্টা, কেউ 3 ঘন্টাও ঘুমাচ্ছে। প্রচণ্ড পরিমাণে ফোন ঘাটা, ল্যাপটপ ঘাটা, নানান রকম কেমিক্যাল দেওয়া ক্রিম ব্যবহার করার কারণে, তাছাড়া কিন্তু সুতির বালিশের কভার ব্যবহার করার জন্য, যেটাতে আমরা ঘুমাই বা পিলো কভার বলতে পারবো, বালিশের কভার বলো, সেটা যদি সুতির হয়ে থাকে তার ফলে সমস্যাটা কিন্তু আরও বাড়তে পারে। তাছাড়া প্রচুর পরিমাণে টেনশন, প্রচুর পরিমাণে বলতে পারো ট্রাভেলিং করা, বা প্রচুর পরিমাণে অনিয়মিত সব কিছু অনিয়মিত চলার কারণে কিন্তু রিঙ্কেলের সমস্যাটা ফেসের ওপর আসতে পারে। বিশেষত আমার এই প্রবলেমটার হওয়ার প্রচণ্ড পরিমাণে কারণ হলো আমি একেবারে ঘুমাই না। হ্যাঁ, তোমরা এবার শুনে ভাবছো দিদি মিথ্যা কথা বলছো, একেবারেই নয়। এখন বাজে 3:30, আমি এখন ভিডিও করছি, ভিডিও করে উঠতে উঠতে অ্যাটলিস্ট 4 বাজবে, 4 বাজার পর আমি ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পর ধরে নাও 4:30 কি 4:45, 4:45 সময় ঘুমিয়ে আমি ঠিক 7:00 কি 8:00 সময় আমার ঘুম ভেঙে যায়। মানে আমার ঘুমের টাইম লিমিটটা খুবই কম, সেই কারণে আমার প্রচণ্ড পরিমাণে রিঙ্কেলের সমস্যা পড়ে গেছিলো। মিডলে দেখছিলাম আমি কয়েকদিন ডিসব্যালেন্সে ভিডিও দিচ্ছিলাম, কারণ আমার ভিডিওর প্রেশারটা এতটাই বেড়ে গেছে, আমি কোনটা তৈরি করব, কোনটা এডিট করব, কোনটা পোস্ট করব, এই কারণে আমি মানে বহু রাত জেগেছি, সেই কারণে আমার ফেসে প্রচণ্ড পরিমাণে রিঙ্কেল পড়ে গেছে। তোমরা এখন 2-1টা রিঙ্কেল তাও দেখতে পারবে, এরকমই আমার ফুল ফেসে হয়ে গেছিলো, প্রচণ্ড পরিমাণে কিন্তু রিঙ্কেলের সমস্যা ভরে গেছিলো। তার জন্য আমি ব্যবহার করছিলাম কেয়ারশেড অ্যারোমা থেরাপি স্পট এজ। তো দেখতে পারছো এটার কন্টেনারটা ভীষণ সুন্দর, পুরো একটা রেডিশ কালার দেখতে পারছো। এটার প্রাইস কিন্তু বেশি না, এর প্রাইস কিন্তু আমার থেকে মাত্র নিয়েছিল 199, এর মধ্যে রয়েছে কিন্তু মাত্র 10 গ্রাম। এটা তোমরা অ্যাটলিস্ট তুমি যদি একা ব্যবহার করে থাকো, আমি বলবো তোমাদের 1.5 থেকে 2 মাস তো চলেই যাবে, কারণ এটা খুব কম পরিমাণে আমি ব্যবহার করে থাকি। তো এটার কন্টেনারটা দেখো জাস্ট কি সুন্দর, সেই সিঁদুরের কৌটোগুলো হয় না সেরকম টাইপের দেখতে, আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে না আমার পুরো ফেসটা দেখা যায় এটার মধ্যে, দেখো হেভি সুন্দর কন্টেনারটা। এই ক্রিমটা শেষ হয়ে গেলে আমি অবভিয়াসলি কন্টেনারটাকে একেবারেই ফেলবো না, কন্টেনারটাকে আমি কিছু একটা ইউজ করব। তো এর মধ্যে ক্রিমটার কালারটা তোমরা দেখতে পারছো, এটা কিন্তু একদম একটা হলুদ কালার, অনেকটা প্রায় শেষ হয়ে গেছে। আজকে নিয়ে আমি প্রায় 21 দিন মতো ব্যবহার করছি, আর ব্যবহার করার রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আগে জেনে নেওয়া যাক এটা কী দিয়ে তৈরি করা হয়েছে, এর মধ্যে কী কী রয়েছে। এই প্রোডাক্টটার স্পেলিংগুলো একটু টাফ আছে, আমি তাও চেষ্টা করছি, আমি খুব একটা স্পেলিং করতে পারছিলাম না, যদি ভুল হয় তাহলে অবভিয়াসলি আমাকে জানিও। এর মধ্যে রয়েছে কিন্তু হাইড্রেটেড অ্যাকোলেন, গ্লিসারিন, সিটেরিয়াল অ্যালকোহল, ম্যাডিয়ান কাঠের তেল, হাইড্রোবিটা, এই কটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই প্রোডাক্টটিকে তৈরি করা হয়েছে। এটা ব্যবহার করার যদি বয়সসীমার কথা বলি,
যাদের মনে হচ্ছে যে যাদের ফেস একটু এজের দিকে চলে যাচ্ছে, কেউ দেখে মনে বলছে তোমাকে তোর বয়স 18, কিন্তু দেখে তোকে 20 বা 21 বছরের মহিলা লাগছে, তাদের জন্যই এই প্রোডাক্টটা, তোমাদের মা কাকিমা পিসিমা তাদের জন্যই এই প্রোডাক্টটা, যাদের রিঙ্কেল অলরেডি রিঙ্কেলের বয়স হয়ে গেছে তাদের জন্য এই প্রোডাক্টটা, আর যাদের এই রিসেন্টলি রিঙ্কেল পড়ছে, দেখো রিঙ্কেলের পড়ার কোনো বয়স নেই। আমি যে ম্যান্ডেটরি নিয়মগুলো বললাম সেগুলো যাদের প্রচণ্ড পরিমাণে হয় তারা কিন্তু প্রচণ্ড ছোট বয়স থেকে রিঙ্কেলের সমস্যায় ভুগছে, এবার সেই সমস্যারও সমাধান করতে পারছে না, কিন্তু রিঙ্কেলের সমস্যার সমাধান তোমরা করতে পারো। কেয়ারশেডের অল অ্যাবাউট প্রোডাক্ট কিন্তু একেবারে কেমিক্যাল ফ্রি, এই প্রোডাক্টটি তোমরা কেয়ারশেডের ওয়েবসাইটে পেয়ে যাবে, তাছাড়া ফ্লিপকার্ট অ্যামাজন নানান রকম ওয়েবসাইটে কিন্তু কেয়ারশেডের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে। আমি এই প্রোডাক্টটিকে একেবারে অফলাইন কিনেছি লোকাল স্টোর থেকে, সেখান দিয়েও তোমরা ডাইরেক্টলি পারচেস করে নিতে পারো। এবার যদি তোমাদের মনে হয় যে তোমরা কোথাও কোনো জায়গায় খুঁজে পাচ্ছ না, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে ডিএম করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের একটা লিংক প্রোভাইড করে দেওয়ার। যারা অল্প বয়সে বয়স্কের ছাপ পড়ে যাচ্ছে আমার মতো, যাদেরকে দেখে মনে হচ্ছে, আমাকে দেখে মনে হচ্ছে 30 বছরের মহিলা বা 35 বছরের মহিলা, তাদের জন্য এই প্রোডাক্টটা, আমি এটাকে ব্যবহার করে ভীষণ ভালোবাসি। আমার দেখো ঘুম কম করা যাবে না, আমি ঘুম কমাতে পারবো না, বাড়াতেও পারবো না, কারণ আমার কাজের প্রচুর প্রেশার রয়েছে। আমি কিছু ব্যবহার করবো যাতে আমার এই প্রবলেমগুলো থেকে আমি রিকভার করতে পারি, কেউ যাতে দেখে বলতে পারে না তুই একদম তোর বয়স হয়ে গেছে বা এই হয়ে গেছে, তুই বুড়ি হয়ে গেছিস, এটা যাতে না বলতে পারে, তার জন্য আমি কেয়ারশেডের হাত ধরেছি। অনেস্টলি বলছি এটাকে আমি প্রতিদিন রাতে ব্যবহার করছি, আর ভীষণ ভালো একটা প্রোডাক্ট, তোমরা এটা প্রতিদিন রাতে ব্যবহার করারই চেষ্টা করো, কাজটা অনেকটা ভালো পাবে। আমার তো অসাধারণ লেগেছে, যেটা যতটা কম বলবো ততটাই কম। যাদের এজ হয়ে যাচ্ছে কম বয়সে, প্রচণ্ড প্রেশার, অনেক নাইট ক্রিম ব্যবহার করে ফেলেছো, রিঙ্কেলের সমস্যা থেকে সমাধান পাচ্ছ না, তারা কেয়ারশেডের হাত চোখ বন্ধ করে ধরতে পারো। এই প্রোডাক্টটা নিয়ে আমার যতটুকু বলার ছিল আমি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। ফাইনালি এবার দেখে নেওয়া যাক এটাকে আমি কীভাবে অ্যাপ্লিকেশন করছি, অ্যাপ্লিকেশন করার নিয়মটা তোমাদের দেখতে হবে, তো চলো দেখে নেওয়া যাক। দেখো সত্যি কথা বলতে একদিন ব্যবহার করে কিন্তু কোনো রকম কোনো কাজ তোমরা দেখতে পারবে না, প্রায় তোমাদের এক মাস তো সময় লাগবেই। প্রথমে এটা ব্যবহার করার আগে তোমাদের যেটা করতে হবে সেটা হলো ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। রাত্রেবেলা যে তোমরা নাইট ক্রিম হিসেবে ব্যবহার করছিস সেই কারণে এই ক্রিমটা ব্যবহার করার সময় কোনো রকম কোনো টোনার ব্যবহার করবে না, জাস্ট ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে। তারপর যদি তোমাদের বাড়িতে বরফ অ্যাভেলেবেল থেকে থাকে বা ঠান্ডা জল থেকে থাকে সেটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে যে মুখটায় জলটা থাকবে ওটা কোনো গামছা বা তাওয়াল দিয়ে মুছবে না, একদম পাখার তলায় বসে ভালো করে ড্রাই করে নেবে। ড্রাই করে নেওয়ার সাথে সাথে তোমরা এই নাইট ক্রিমটাকে ব্যবহার করতে পারো। এই নাইট ক্রিমটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে শুতে যাবে না, এটা একটু ফলো করার চেষ্টা করবে। চেষ্টা করবে 10 থেকে 15 মিনিট পরে তোমাদের শুতে যেতে, যাতে ফেসের মধ্যে ক্রিমটা অ্যাবজর্ব হয়ে যাবে। তারপরে তোমরা শুতে গেলে কী বলতো, ক্রিমটা তোমাদের বালিশে কোনোভাবে লেগে যাবে না বা কোনোভাবে উঠে যাবে না বা ওয়েস্ট হবে না। অ্যাপ্লিকেশন করার সাথে সাথে মুখের মধ্যে এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, একটা মিষ্টি গ্লো দেয় যেটা তোমরা সকাল অবধি প্রোভাইড পাবে। আর এটা কিন্তু অ্যাপ্লিকেশন করলে না কোনো জ্বালা করে না কোনো গরম লাগে, যারা এজ হয়ে গেছে তারা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো। আশা করবো তোমরা দেখতেই পারলে এই নাইট ক্রিমটাকে আমি কীভাবে ব্যবহার করলাম। তোমরা এটা নাইট ক্রিম হিসাবেই ব্যবহার করো, সকালে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, সকালে তোমরা যেভাবে স্কিন কেয়ার করছো সেইভাবেই করো, রাত্রে এটা ব্যবহার করো, অ্যাটলিস্ট তোমরা এক মাসের মধ্যে তোমাদের রিঙ্কেল অনেকটা কমিয়ে ফেলতে পারবে। আর যাদের অলরেডি রিঙ্কেল পড়ে রয়েছে তারা ডেলি বেসিসে ব্যবহার করো, অ্যাটলিস্ট 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের রিঙ্কেল কমে যাবে। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, সাবস্ক্রাইব করো, ছোটোটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, তা আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, থ্যাংক ইউ।